এটাও একটা পাওনা, আমাদের পাওনা। আর আমরা বুঝলে সে পাওনাটা জীবনে কাজে লাগাতে পারি, অনেক কিছু আমরা বুঝতে পারি। ধরুন এই যে আমরা সারা বিশ্ব জনিন আজ বন্ধুত্ব দিবসের মোড়কে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করছি, তারই সাথে রাখি বন্ধনের মতো সেই পবিত্র উৎসব, সেই সৌভ্রাতৃত্বের বন্ধনের উৎসব আসেন। এই ব্যাক টু ব্যাক উৎসব পরম্পরা আমাদের যদি বুঝতে পারি একটা শিক্ষা দিয়ে যায়। কি শিক্ষা? সেই ভ্রাতৃত্ববোধের, সেই সম্প্রীতির, সেই বন্ধনের আমরা অনেক ক্ষেত্রেই বুঝি না। আজকে যখন অ্যাস্ট্রোলজিক্যালি বিভিন্ন প্রবলেমগুলো অ্যানালিসিস হয়, সেখানে আমাদের নিজেদের এই বোধবুদ্ধির অভাবের কারণে সেক্ষেত্রেও আমরা মিস করে যাই, কিন্তু এই অনুষ্ঠান থেকে আমরা তো মিস করতে চাইব না। চারিদিকে এই মহলেও যে সেই সৌভ্রাতৃত্বের, সেই সততার প্রয়োজন এবং ভালোবাসা, ডেডিকেশনের প্রয়োজন এবং মানুষের জন্য কিছু করার সৎ মানসিকতা প্রয়োজন, সেটা আমরা এই অনুষ্ঠান থেকে বুঝতে পারি। যুক্তিগ্রাহ্যতার সাথে বিজ্ঞান ভিত্তি করে বিজ্ঞানের আলোয় জ্যোতিষকে আমরা চিনতে পারি, বুঝতে পারি, যদি আমাদের চোখ কান খোলা থাকে। আর সেই এমন একজন মানুষের হাত ধরে সেটা জানা যায় যিনি বাই প্রফেশন একজন প্রফেসর মানুষ, নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, তারই সাথে অ্যাস্ট্রোলজির পথের পথিক। এই কম্বিনেশনটা আমরা যদি বুঝতে পারি তাহলে এক্ষেত্রেও আমাদেরই কাজে লাগবে। আজকের পর্বেও তেমনই বোঝানোর পর্বটা থাকবে। আমাদের চোখ কান যদি খোলা থাকে সেটা কাজে দিবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ সেই স্বীকৃত মানুষটি সাধারণ মানুষের যেমন বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে স্বীকৃত মানুষটি প্রফেসর ডক্টর বাসু, সেই জন্যেই তার মানসিকতার প্রতিফলন দিতে, ঠিক চেম্বারে যেমন, ঠিক বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে যেমন, ঠিক তেমনই এই টিভি শো এর মাধ্যমেও তেমন। তো আসুন আমাদের অপেক্ষার অবসান হোক এবং ডেফিনেটলি আজকে আমরা কি বুঝতে চলেছি সেটার দিকেই মনোনিবেশ করি। স্বাগত আপনাদের, স্বাগত স্যারকে, প্রফেসর ডক্টর বাসুকে, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আজ ফ্রেন্ডশিপ ডে, কাল রাখি পূর্ণিমা, অর্থাৎ বন্ধুত্বের বন্ধন আর তার সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন, এই উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা। এই বন্ধুত্ব বলুন বা ভ্রাতৃত্ব বলুন, ডোমেস্টিক, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, এটার বোধহয় দিনকে দিন হারিয়ে যাচ্ছে, সত্যিকারের অর্থে হারিয়ে যাচ্ছে। আমরা হয়তো অনেক সময় লৌকিকতার খাতিরে বলে থাকি, বাট ফিল কতটা করি এটা আমরাই জানি। তো আসুন সেই মহৎ উদ্দেশ্যে, শুধু এই দিনটার জন্যে নয়, প্রত্যেকটা দিন সারা বছর ধরে এই ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এই ভ্রাতৃত্বের বন্ধন সবার মধ্যে দৃঢ় হয়ে উঠুক, এই কামনা করি। আজকে অনুষ্ঠান শুরু করব একটি বিশেষ ফ্যাক্ট বলতে পারেন, বা বিশেষ যোগ বলুন বা দোষ বলুন, যে যেভাবে বলে অ্যাস্ট্রোলজিক্যালি, ঠিক সেই জায়গাটা ব্যাখ্যা করবো। যে আছেন একটু ফোনে থাকবেন, একটু হোল্ড করবেন প্লিজ। তো সেটা হলো কালসর্প যোগ। অনেকে শুনে থাকবেন কালসর্প দোষ বা কালসর্প যোগ, মানেই প্রত্যেকে ভয় পেয়ে যান। তো আজকে এই কালসর্প যোগ বা কালসর্প দোষের ব্যাখ্যা অনুষ্ঠানের মধ্যে করতে থাকবো, আপনারা বুঝবেন যে সত্যিকারের কালসর্প যোগ বা কালসর্প দোষ কাকে বলে, কখন একজন জাতক বা জাতিকার চাটে কালসর্প দোষ আছে আমরা বলি, এবং সে কালসর্প দোষের ফল পাচ্ছে কি না সেটাও আমরা বলে দেবো, কিভাবে বলতে হয় সে নিয়ে আজকে আলোচনা করব। তার সঙ্গে ফোন নিতে থাকবো, ফোনে কে আছে এই মুহূর্তে প্রথম বন্ধুকে আমরা স্বাগত অবশ্যই জানাবো, তার সঙ্গে কথা বলবো। ছেলের নামটা বলবেন প্লিজ। ছেলের নাম সাত্বিক দাস। আর কোথা থেকে বলছেন আরো একবার বলুন। মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে বলুন। ছেলের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 18/7/2000। 18/7/2000, ওকে। 2/2 বেলা 2/2 কলকাতা। কলকাতা। এই অনুষ্ঠান আগে দেখেছেন? হ্যাঁ, ওনার অনুষ্ঠান আমি দেখি, তবে পাই না কোনোদিন, আজকে পেয়ে গেছি।
কিন্তু এই যে রেগুলারলি দেখেন বলছেন, এটা ঠিক কেন? আমাদের অনেক, শুনুন, রেগুলারলি হয় না, কারণ অফিসে যতটাই দেখেন মাঝে মাঝে পাই তখন দেখি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনাদের জন্য একটা ইনফরমেশন আমি শেয়ার করতে চাইবো। এই ছুটির দিনে যেমন এই দুপুর দুটোর সময় এই অনুষ্ঠানটা আপনারা দেখতে পছন্দ করেন, প্রতি বৃহস্পতিবার রাত 9টার সময় একটা ভেরি ভেরি স্পেশাল প্রোগ্রাম স্যার অ্যানালিসিস করেন একদম ডিফারেন্ট ওয়েতে। এবং তিনি প্রফেসর মানুষ আমরা জানি, স্টুডেন্টদের যেমন বোর্ড ওয়ার্ক করে তার সেই শিক্ষাটা প্রদান করেন, এখানে অ্যাস্ট্রোলজিক্যালি বিভিন্ন বিষয়ে বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমাদেরকে অ্যানালিসিস করে বুঝিয়ে দেন। এটা এটা আপনি দেখেছেন কি কখনো বৃহস্পতিবার? আচ্ছা, যদি সময় সুযোগ হয় দেখার চেষ্টা করবেন আমাদের একেবারে। এনিওয়ে, এবার সাত্বিকের প্রেডিকশন। হ্যাঁ বলুন, কি পড়াশোনা নিয়ে প্রশ্ন নাকি? মাধ্যমিকের পর থেকে আমরা যেটা জানি প্রত্যেকবার বলে থাকি, পঞ্চম হাউস থেকে আমরা দেখে থাকি আমাদের মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার অবধি কেমন যাবে। এই পঞ্চম হাউসের অধিপতি বৃহস্পতি, আপনার ছেলের বৃশ্চিক লগ্ন মকর রাশি। তো বৃশ্চিক লগ্নের জন্য পঞ্চম পতি বৃহস্পতি, এই বৃহস্পতির অবস্থা একবার দেখে নিই। বৃহস্পতি আছে, প্রথমে বলে দিই, শনির সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। আর বৃশ্চিক লগ্নের জন্যে যে আমরা বলবো যে শুক্র যথেষ্ট খারাপ গ্রহ, এই শুক্রের একটা প্রভাব কিন্তু আছে নবাংশের নবাংশের মধ্যে। চতুর্থ স্থানে শুক্র বসে আছে, বৃশ্চিক লগ্নের জন্য শুক্র ভালো নয় দ্বাদশপতি হওয়ার জন্য। তো সামান্য কিছু সায়েন্স ঠিক আছে, সায়েন্স নিয়ে পড়ছে ঠিক আছে, বাট ইঞ্জিনিয়ারিং যদি পড়াতে চান কতটা ভালো র্যাঙ্ক করবে সে ব্যাপারে কিন্তু প্রশ্ন উঠতে পারে। যদি ইঞ্জিনিয়ারিং পড়াতে চান ভালো, আমি বলবো জেনারেল লাইনে পড়ান আপনার ছেলেকে, জেনারেল লাইনে অনার্স নিয়ে যদি পড়ে, এবং বিশেষ করে ফিজিক্স অনার্স নিয়ে যদি পড়ে তাহলে আপনার ছেলে উন্নতি করবে। ওর একটু ইচ্ছা আছে ডাক্তারি লাইনে, কিছু বুঝতে পারছে? ডাক্তারি লাইনে পড়ে লাভ নেই, ইচ্ছা থাকলেও সেই ইচ্ছাটা ফলপ্রসূ হবে না। ডাক্তারি লাইনে খুব একটা ও নিজেকে ভালো ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে না, এটা আপনি লিখে দিতে পারেন ঠিক আছে। হায়ার সেকেন্ডারিতে বায়োলজিতে একটু আমি পড়তে ভালো লাগছে বলি সে ডাক্তার হবে, এই ধরনের ধারণা ভ্রান্ত। ওই চার্ট কিন্তু ডাক্তারি পড়াটাকে সাপোর্ট করছে না। ওকে যা বললাম, জেনারেল লাইনে বিএসসি পড়ান, কোনো একটা ভালো কোনো অনার্স নিয়ে, বিশেষ করে ফিজিক্স অনার্স ভালো হয়, এবং এই চারটা একটু প্রতিকার করে নিতে হবে কিছু জায়গায় কর্মের জায়গাটা। এবং বিশেষ করে ওর যখন বড় হবে, ওর বিয়ের যখন দেওয়ার চেষ্টা করবেন, তখন ওর বিয়ের ক্ষেত্রে ওর স্পাউসের জায়গাটা সেভেন্থ হাউসটা নবাংশে কিন্তু যথেষ্ট রকম খারাপ আছে, এবং বিয়ের পরে কিন্তু ওর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা লক্ষণ দেখা দিচ্ছে। বুঝতে পেরেছেন? সাথে থাকুন। অ্যাস্ট্রোলজি আমাদেরকে শুধুমাত্র যে আশা হত করে তা নয়, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাটা জানা, গাইডেন্সটা আমরা পেয়ে থাকি। অ্যাস্ট্রোলজি মানে প্রতিকার তো আসি, তার সঙ্গে আমরা যদি গাইডেন্সটা ঠিকঠাক না পাই, অ্যাস্ট্রোলজি হয় কি, আমাদের অনেক সময় বিভিন্ন জায়গাতে ইন্টারেস্ট থাকে। যেক্ষুনি আগের কলার বললেন আপনার ছেলের ইন্টারেস্ট আছে, বাট সেই ইন্টারেস্ট থাকা ওই নেশাটা ঠিক আছে, বাট আমাদের প্রত্যেককে পেশাটাকেও দেখতে হবে। তো সেদিক থেকে আমাদের অ্যাকচুয়ালি কোন পথে পড়াশোনা করলে আমরা জীবন উন্নতি করতে পারবো, তার জন্য অ্যাস্ট্রোলজি খুব ভালো রকম একটা গাইডেন্স দেয়। এরকমই অ্যাস্ট্রোলজি বিভিন্ন দিক আছে, আমি প্রত্যেকবার আলোচনা করে থাকি, আজকে লাইভ অনুষ্ঠানে কিছুটা আলোচনা করি, আর বৃহস্পতিবারে আমি ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করে দিই যে অ্যাস্ট্রোলজিটা কি, বিভিন্ন যোগ, বিভিন্ন ছক কিভাবে আসে, কেন আমরা বিভিন্ন ছক দেখি। আপনারা জানেন আমরা, আমি একটা চার্ট দেখে কারোর প্রেডিকশন করি না, মূলত ষোড়শ বর্গ বিভাজন যেটা বলা হয়, ডিভিশনাল চার্ট, যারা ইন্টারনেট আছে দেখে নিতে পারেন সিগনিফিকেন্স অফ ডিভিশনাল চার্ট ইন ভেদিক অর কেপি অ্যাস্ট্রোলজি। তো সেখান থেকে বুঝতে পারবেন যে আজকের দিনে কেন প্রথম থেকে বরাবরই একজনের জন্য মিনিমাম 16 থেকে 20টা চার্ট দেখতে হয়, না হলে প্রেডিকশন 100% রাইট হয় না, আর রেমেডিটা অপটিমাম দেওয়া যায় না। বারবার বলি, এক গাদা স্টোন পড়ে লাভ হয় না, 5-6টা স্টোন পড়ে নিলাম, দেখবেন বিভিন্ন ক্যামেরার সামনে যারা জ্যোতিষ সম্বন্ধে ব্যাখ্যা করে তারাও হাতে 7-8টা স্টোন পড়ে আছেন, কিন্তু এটা উচিত নয়। তারা জ্যোতিষশাস্ত্রটাকে ঠিকভাবে শুনতে থাকুন, তারা জ্যোতিষশাস্ত্রকেও সেভাবে উপলব্ধি করতে পারেনি বলে এতগুলো স্টোন পড়ে আছে। শত্রুকেও পাওয়ার দিয়ে বসে আছে লগ্ন সাপেক্ষে, আবার মিত্রকেও পাওয়ার দিয়ে বসে আছে। যাই হোক, তো সেই ক্ষেত্রে বলবো সবসময় মিনিমাম নাম্বার অফ স্টোন, ভালো কোয়ালিটির স্টোন পড়া উচিত, তাহলে জীবনে 24 আওয়ার্স এর মধ্যে স্টোন কাজ করে। এই যে বললাম আমি স্টোন নিচ্ছি কাজ করছে না, বা স্টোনের কোনো কাজ হয় না, স্টোন কিভাবে কাজ করে
তার অ্যানাটমিটা, তার প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি বহুবার ব্যাখ্যা করেছি, তো আজকে আরেকবার বলে দিই, যারা একটু শুনে নিন, এটা খুব জানা খুব দরকার, যারা স্টোন সম্বন্ধে কাজ করে কিনা, এই ব্যাপারে একটুখানি কুণ্ঠা বোধ করেন বা এই ব্যাপারে খুব একটা বিশ্বাস করতে চান না, তাদেরকে বলে দিই এটা অ্যাডভান্স বায়োলজির মধ্যে পড়ে বা মেডিকেল সায়েন্স এটা পড়া হয়, একটা স্টোন কিভাবে কাজ করে। আমি বলে থাকি স্টোন জেনারেলি প্রথমে যেটা আমি প্রেফার করি পড়তে হয় বাজু বন্ধে বা আর্মলেট করে, বাইসেপসের কাছে বাজু বন্ধ করে। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় চেন দিয়ে পড়তে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমার ওয়ার্কশপে বিভিন্ন রকমভাবে আপনারা করতে পারেন, স্পাইরাল বা স্নেক স্টাইল খুব ফ্যাশনেবল স্টাইলে আপনারা করে নিতে পারেন। সেক্ষেত্রে স্টোনটা এই পারপাসটা সার্ভ হয় যে এইখানে পড়া উচিত, দেখতেও সৌন্দর্য, দেখতে ভালো লাগে। তো কেন আমরা এখানে পড়তে বলি, যখন আমরা বলি সাধারণত যেটা ঘটনা সেটা হচ্ছে আমাদের এই হিউম্যান আর্ম তিনটে নার্ভ নিয়ে তৈরি থাকে মেনলি, সেটা হচ্ছে রেডিয়াল, মিডিয়ান, আলনার। এই তিনটে নার্ভ এখানে স্ক্যাপুলার কাছে একটা মেন নার্ভ আছে, দ্যাট ইজ কল ব্রাকিয়াল প্লেক্সাস, এখানে কনভার্জ করে, কনভার্জ করে আলটিমেটলি ডাইভার্জ করে C5, C6, C7 সার্ভাইকাল ডিস্ক হয়, আমাদের মেরুদণ্ড বা স্পাইন জেনারেলি কিছু কালেকশন অফ ডিস্ক নিয়ে তৈরি। তো সেই C5, C6 নাম্বারিং করা হয় বিভিন্নভাবে, তো C5, C6, C7 হয়ে আলটিমেটলি এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের ব্রেনে রিচ করে থ্রু সেরিব্রাল কর্টেক্স, যেটা আমাদের মেডুলা অবলম্বনটার কাছে থাকে। তো এইখানে পড়লে অনেক স্ট্রং সিগন্যাল রিচ করে ডিজিট এবং এই ফিঙ্গারে পড়ার থেকে। কখন পড়তে হয়, যখন একই ক্যাটাগরি স্টোন আমার দু পিস লাগে, তখন একটা এখানে আর একটা এখানে, বিকজ অফ ভ্যারিয়েশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা হলো ফিজিক্স, যেটা আমরা স্টোন দেখার সময় কিছু প্রপার্টি থাকে, স্পেসিফিক গ্র্যাভিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, হার্ডনেস, ট্রান্সপারেন্সি অ্যান্ড কোয়ালিটি, অরিজিনাল কালার এবং সেভাবে নিলে, ভালো কোয়ালিটি স্টোন নিলে অবশ্যই কাজ দেবে। এগুলো জানা দরকার যারা জ্যোতিষ সম্বন্ধে একটু ইন্টারেস্টেড থাকেন, বা না ইন্টারেস্ট থাকলেও আপনার জানা দরকার জ্যোতিষটা কি, জ্যোতিষ কিভাবে কাজ করে, কি ধরনের প্রতিকার কিভাবে কাজ করে। যাই হোক, তো আজকে পরের কলার কেউ আছেন রয়েছেন, আমরা আবারও যথারীতি সেই বিজ্ঞানের আলোতেই জ্যোতিষকে আবারও ব্যাখ্যাত হতে দেখলাম, এবং এই ব্যাখ্যাটা একটু অনেকের যে কনফিউশন থাকে, দ্বিধা দ্বন্দ্ব থাকে, আই থিঙ্ক এর পরে সেটা না থাকাটাই স্বাভাবিক। জ্যোতিষ মানে বিজ্ঞান ছাড়াও অন্য আলোকে জ্যোতিষকে বর্ণনা করা যায় কি না, কিন্তু না, জ্যোতিষ বিজ্ঞান। আমার বলতে খারাপ লাগছে যে বিজ্ঞানের আলোতে এটাকে তুলে ধরছি, বেসিক্যালি একটা আছে এস্টাবলিশ সায়েন্সটা কি, সায়েন্স হলো একটা সার্চিং দ্য ট্রুথ, তো ট্রুথ ইজ অলওয়েজ এস্টাবলিশড। আপেল সবসময় নিচের দিকেই পড়তো, ভূমি পৃথিবীর দিকে, তো যখন ওটা গ্র্যাভিটেশনাল ল আবিষ্কার হলো তখন বোঝা গেল কেন নিচে পড়ে। তো ফ্যাক্ট ইজ অলওয়েজ এস্টাবলিশড, এটা ট্রুথ, সেটাকে আমরা ব্যাখ্যা যখন করি বিজ্ঞানের আলোয়, সেটা তখন অ্যাকসেপ্টেড হয়, সার্বজনীনভাবে সেটা স্বীকৃতি পায়। তো আজকে অনেকে সেটা স্বীকৃতি দিতে চান না, হয়তো নিজের পড়াশোনা করাতে একটু তাদের কিছুটা খামতি আছে, বা একটা ওই অ্যাডামেন্ট হয়ে যায় যে আমরা জ্যোতিষটা কি, এই ব্যাপারে কোনো বিশ্বাস নেই। তো পড়াশোনা করুন, জানুন, তারপরে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন সেটা আপনার ব্যাপার। ঠিকঠাক পড়াশোনা করলে, সায়েন্স বুঝলে অবশ্যই ইউ মাস্ট অ্যাকসেপ্ট দিস ফিল্ড। কে আছেন সেই রূপেই আমাদের স্যার রয়েছেন, আর এই মুহূর্তে রয়েছেন ফোনে, যিনি অনেকক্ষণ অপেক্ষা করছেন, স্বাগত আপনাকে অনুষ্ঠানে জানাই। বলুন, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুভাষ জানকে বলছিলাম, পল্লব ভট্টাচার্য। হ্যাঁ মিস্টার ভট্টাচার্য, কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে আমি জানতে চাই। বলুন, আপনার ডেট অফ বার্থটা বলুন আগে। ডেট অফ বার্থ হচ্ছে 27/1/1976। 27/1/1976। সময়টা বলুন। টাইম, জন্মের সময় আপনার? জন্মের সময় 12:30 AM। 12:30 AM, 26-27 তারিখ হয়ে গেল তো, রাত 12টার পর। 12:30 AM। আর জন্ম কোথায়? জন্ম কলকাতা। কলকাতা, ওকে। বেশ, আমাদের হাতে সময় একেবারে কম, সরাসরি প্রেডিকশনে যাই, এখনো আমরা কালসর্প নিয়ে ব্যাখ্যা তো পাওয়া বাকি। শরীর স্বাস্থ্য একটু খারাপ আপনার? সাধারণভাবে শরীর স্বাস্থ্য খারাপ, তাই তো? হ্যাঁ, প্রশ্নটা বলুন, কি প্রশ্ন? ক্যারিয়ার সম্বন্ধে আপনি কি করছেন এখন? এখন একটা কোম্পানিতে চাকরি করছি, এবং একটা কোম্পানিতে, যা আমি মানে অন্যরা আমি চেষ্টা করছি।
হ্যাঁ, কিন্তু আমি বলি আপনার, হ্যাঁ আপনার তুলালগ্নের জন্য দশম স্থানে শনি বসে আছে, বুঝতে পেরেছেন? সেটা খুব একটা খারাপ না, ভালো। কিন্তু আপনার সমস্যা হচ্ছে নবাংশে এবং দশমাংশে, যেটা মেনলি ক্যারিয়ারের জন্য খুব রেসপন্সিবল। তো এই চারটাতে খুব একটু 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 রেমেডি নিলেই ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আমি জানি না আপনি কি রেমেডি নিয়েছেন, অনেক সময় ভুল ভাল রেমেডি অনেকে নিয়ে থাকে। তো কোনো রেমেডি, ভুল রেমেডি নেওয়ার থেকে না রেমেডি নেওয়া অনেক ভালো। তো আপনার চার্টে কিন্তু ডিস্টার্ব হওয়ার কথা নয়, আপনার প্রফেশনের জায়গাটায় কিন্তু মোটামুটি খুব একটা খারাপ হওয়ার কথা নয়, ঠিক আছে? তো আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, আমি দেখে দেবো আপনার ডিভিশনাল চার্ট, অনেকগুলো চার্ট দেখে আমি আপনাকে ঠিকঠাকভাবে বলে দিতে পারবো। আমি এই সময় একটু বন্ধুদের জন্য শেয়ার করতে চাইবো যে স্যারের সঙ্গে কনসাল্ট করতে যারা ইন্টারেস্টেড, তারা যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে নোট ডাউন করে দিতে পারেন, এবং আরও ওয়ে রয়েছে, সরাসরি কালীঘাট ফরচুনা চেম্বারে চলে আসতে পারেন, আদারওয়াইজ স্যারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সমস্ত ডিটেলস টিভিস কলিংও ফলো করতে পারেন, সেখান থেকে পেয়ে যাবেন। 9674250516 প্রথম হেল্পলাইন নাম্বার, দ্বিতীয় হেল্পলাইন নাম্বার 9748403694। আর ওয়েবসাইটের কথা যদি জানতে চান তাহলে www.prabasu.in এখানে আপনি ভিজিট করতে পারেন। আর এছাড়া কালীঘাট ফরচুনা চেম্বারে চলে আসতে পারেন 28B সতীশ মুখার্জি রোডে। তবে আরও একটা এই চেম্বারের বিশেষত্ব আপনাদের কাছে সুবিধার ক্ষেত্রে জানিয়ে রাখি, অনেকেই কনসাল্ট করতে চান কিন্তু পারে না, তাদের জন্য চিঠির মাধ্যমে একটা ফেসিলিটি রাখা হয়েছে এই অ্যাড্রেসে, কালীঘাট ফরচুনা 28B সতীশ মুখার্জি রোড কালীঘাট কলকাতা 26, এই অ্যাড্রেসে আপনি চিঠি লিখতে পারেন। অবশ্যই আপনার যার সম্পর্কে জানবেন তার সমস্ত জন্মের তথ্য জানিয়ে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আর একটা বিশেষ ঘোষণা এক্ষেত্রে জানিয়ে রাখি, স্যারের সঙ্গে যারা কনসাল্ট করতে চান, আমরা এর আগেও দেখেছি যে আর্থিক কারণে অনেকেই সেই সুযোগটা গ্রহণ করতে হয়তো অপারগ হয়ে যান ইচ্ছা থাকলেও, তাদের জন্য এর আগেও তিনি সেটা ব্যবস্থাপনা রেখেছিলেন। স্যারের ভিজিট আমরা জানি 1200 টাকা, 1200 রুপিস, বাট এই ফেসিলিটি রূপে অনলি 200 রুপিস, 200 টাকার মাধ্যমে, ভিজিটের মাধ্যমে একটা স্পেসিফিক প্রবলেম বা কোশ্চেনের অ্যান্সারের জন্য আপনি স্যারের সঙ্গে কনসাল্ট করতে পারেন, সেটা মাসে একদিন এই ফেসিলিটিটা রাখা হয়েছে। সেটা জানতেও আপনি অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। এই মুহূর্তে স্যার আমরা আলোচনা ছিলাম, সেটা বলে নিই, কাল সর্পযোগ সম্বন্ধে। কাল সর্পযোগ আপনারা শুনে থাকবেন সাধারণত অনেকভাবে, যে কোন কোন চার্টে D1 বা লগ্ন ছকে কাল সর্পযোগ থাকা মানে কি, রাহু এবং কেতুর, আমাদের রাহুর 180 ডিগ্রি অপোজিটে কেতু থাকে, তো রাহু এবং কেতুর এক সাইডে যদি সমস্ত বাকি গ্রহগুলো যদি পড়ে যায়, বাকি 7টা গ্রহ যদি পড়ে যায়, তাহলে আমরা তাকে বলি সেই জাতকার কালসর্পযোগ আছে। এবং এই কালসর্পযোগটা অনেক সময় বলা হয় কালসর্পদোষ, সত্যি বলতে কি পূর্ণ কালসর্পযোগ থাকলে কিন্তু অনেকের জীবনে বিভিন্ন রকম সমস্যা হয়, একটা কাজ একবারে হয় না, প্রচুর এফোর্ট দিতে হয় তবে কিছুটা আউটপুট পাওয়া যায়। কিন্তু তার আগে বলি, এই কালসর্পযোগ নিয়ে অন দ্য কন্ট্রারি বলি, এই কালসর্পযোগ নিয়ে আমাদের অনেক বিশিষ্ট মানুষ আমাদের ইতিহাসে আছেন এবং বর্তমান প্রজন্মতেও অনেকে আছেন। যেমন বলবো, একটু যদি দেখি আমরা, সম্রাট আকবরের চাটেতে কালসর্পযোগ ছিল, সম্রাট আকবরের চাটেতে কালসর্পযোগ বিদ্যমান ছিল। ধীরুভাই আম্বানি রিলায়েন্স এর কর্ণধার, যেটা আমরা সবাই জানেন, এই ধীরুভাই আম্বানি চাটেতেও কাল সর্পযোগ ছিল। সচিন তেন্ডুলকার সবার প্রিয়, তার চাটেতেও কাল সর্পযোগ ছিল। প্রশ্ন হচ্ছে, এই কাল সর্পযোগ কি কাল সর্পদোষে পরিণত হয়? কাল সর্পযোগ দেখুন, রাহু এবং কেতুর একদিকে সমস্ত যদি গ্রহগুলো পড়ে যায় তাকে আমরা কাল সর্পযোগ বলি। বিভিন্ন রকমের কাল সর্পযোগ আছে, ঘাতক কাল সর্পযোগ, যেমন শেষনাগ কাল সর্পযোগ, এইরকম ভাবে প্রচুর কাল সর্পদোষ আমাদের আছে। কিন্তু আমি যেটা বলে থাকি, এই কাল সর্পযোগ থাকা মানেই একজনকে ভয় পাইয়ে দেওয়া নয়, তার কারণ যারা দেখছেন তারা শুধু D1 দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে ভাবস্ফুট দেখেন না। আমার বৃহস্পতিবার একটা প্রোগ্রামে আমি দেখিয়েছিলাম ভাব চার্ট, আলাদা একটা চার্ট, সেটা কতটা গুরুত্বপূর্ণ। এই কাল সর্পযোগ বা কাল সর্পদোষ, আপনি কাল সর্পদোষের ফল পাচ্ছেন কিনা, অর্থাৎ কোনো একটা প্ল্যানেট কাল এই রাহু কেতুর বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা, মানে বাইরে বেরোচ্ছে কিনা, তার ফলটা বাইরে দিচ্ছে কিনা, যদি কোনো একটা প্ল্যানেট, বিশেষ করে যদি তার ভাগ্যবতী হয়, সে যদি বাইরে বেরিয়ে থাকে বা তার কোনো শুভ গ্রহ যদি বাইরে বেরিয়ে যায়, মানে ফলটা তার রাহু কেতুর অন্য সাইডে দেয়, তাহলে কিন্তু তার কাল সর্পযোগ ভেঙে যাচ্ছে এবং এই কাল সর্পযোগ নিয়ে অনেক দূর এগোনো যায়। এই সমস্ত চার্ট যেগুলো দেখলাম, আপনারা যদি ভাব চার্ট যদি কেউ দেখেন তাহলে দেখবেন এনারা কাল সর্পযোগের যে
খারাপ ফলটা কুপ্রভাব ম্যালিফিক ম্যালিফিক এফেক্টটা পাননি, তার কারণ এনাদের বিভিন্ন ক্ষেত্রে ভাগ্যপতি বা বিভিন্ন শুভ গ্রহ কালসর্পযোগ ভেঙে রাহুকেদের অন্য সাইডে চলে গিয়ে মানে তার ফলটা অন্য ঘরে দিচ্ছে, তো সেক্ষেত্রে এরা কালসর্পযোগ থেকে মুক্ত হয়েছিলেন। তো আপনাদের দেখে নেওয়া উচিত যে ওই 1 নম্বর চক 2 নম্বর চক D1 বা D9 ছাড়াও আরো অন্যান্য চার্ট গুলো যার জন্য ডিভিশনাল চার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার একটা চার্ট হচ্ছে ভাব ফুট চার্ট, সেটা দেখা উচিত, আদৌ আপনার কালসর্পযোগের আপনি ফল পাবেন কিনা। তো এই ব্যাপারে শুধু মুধু চিন্তাগ্রস্ত হয়ে লাভ নেই, ভালো কোনো শিক্ষিত জ্যোতিষ যে দেখে, আমি জানি না আমি ছাড়া আর কেউ দেখে কিনা ডিভিশনাল চার্ট, এতগুলো চার্ট বা এত সময় কারো আছে কিনা। আমি সাধারণত 1 ঘন্টা সময় দিয়ে থাকি ঘরেতে, তাই বলি আপনারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, চেম্বারে এসে বলে বলবেন না আমার চার্টটা করে দিন, পারবো না সরি আগেও বলেছিলাম, তার কারণ আমি ঘরে একটা চার্ট নিয়ে 1 ঘন্টা বানাই এবং সেটা থেকে আমি রীতিমতো স্টাডি করে তারপরে প্রেডিকশন করি। চেম্বার আসার পর আপনাকে কিছু বলতে হয় না, আপনি চুপ করে থাকবেন, আগে আমি বলবো এবং বোঝাবো, তারপরে যদি কোনো বক্তব্য থাকে তখন আমি শুনবো, এটা বলতে পারি, এতটা কনফার্মলি বলতে পারি। তার কারণ হচ্ছে সবাই বলতে পারবে যদি কেউ প্রপারলি এই ডিভিশনাল চার্ট স্টাডি করে থাকে, এক্সামাইন করে থাকে এবং সময় দিয়ে থাকে। যাই হোক, আজকে সময় আছে কিনা একদম শেষ, আমরা শেষ লগ্নে চলে এসেছি, তবে এইটুকু আমরা বুঝলাম যে কোনো কিছুই সেটা যোগ দোষ যাই হোক সেটা লক্ষ্যে যেটা প্রতিকার সাপেক্ষ সেটা তো প্রতিকার যোগ্য করতেই হবে সেই মসৃণতার লক্ষ্যে, কিন্তু যেটা নয় অযথা তার পেছনে সময় নষ্ট করে এবং ভয় পেয়ে জীবনকে সেই সংকীর্ণতার মধ্যে না রেখে এবং সেটা করার আগে একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিয়ে তারপর ভাবনা চিন্তা ডিসিশন, সেটার লক্ষ্যে অবশ্যই জীবনের মসৃণতার লক্ষ্যে সহায়ক হবে। সেক্ষেত্রে প্রফেসর ডক্টর বাসু আমাদের স্যার সেই সহায়ক রূপে আছেন, এটা আপনারাই জানাচ্ছেন, চাইলে পৌঁছে যেতে পারেন। আজকে সময় শেষ, বিদায় নিচ্ছি, আবার নেক্সট এপিসোড, ভালো থাকবেন, নমস্কার।